রাজধানীর বাজারগুলোতে আবারও পেঁয়াজের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। তবে আমদানি করা ভারতীয় পেঁয়াজ আগের মতোই আছে। কারণ বাজারে পাইকারি পেঁয়াজের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ছোট সাইজের প্রতি কেজি পাবনার পেঁয়াজ 86 থেকে 88 টাকা এবং বড় আকারের পেঁয়াজ 90 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল যথাক্রমে 80 থেকে 82 ও 82 থেকে 84 টাকা। গত সপ্তাহে 70 থেকে 75 টাকায় কেজি বিক্রি হয়েছে ফরিদপুরের পেঁয়াজ 84 থেকে 85 টাকায়। প্রতি কেজি রাজশাহীর পেঁয়াজ 82 থেকে 88 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 78 থেকে 80 টাকা। গত সপ্তাহের 80 থেকে 82 টাকা বিক্রি হওয়া মানিকগঞ্জের পেঁয়াজ 86 থেকে 88 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় পেঁয়াজ আগের দামে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভারতীয় যে পেঁয়াজটি বাংলাদেশে উৎপাদন হয় সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 85 থেকে 87 টাকা। চীন থেকে আমদানি করা পেঁয়াজ 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 55 থেকে 60 টাকা। খুচরা বাজারে পেঁয়াজের দাম এর থেকে আরো অনেক বেশি। দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্ক এমন স্বাদ ছেড়ে কোথাও যাওয়া যায় না। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। পরে নতুন দেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজারে উঠায় কিছুটা দাম কমে স্থিতিশীল হয়। এখন আবার দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। ভারতীয় পেঁয়াজের উপর নির্ভর করে দেশি পেঁয়াজের দাম ওঠানামা করে। সিলেট ও চট্টগ্রামের মানুষরা সাধারণত ভারতীয় পেঁয়াজ খায়। ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর সেই পুরো চাপটা পড়ছে দেশি পেঁয়াজের উপর। দেশি মুড়ি কাটা পেঁয়াজ থাকে বড়জোর 3 মাস। এই পেঁয়াজ এখন শেষের দিকে, যে কারণে বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিচ্ছে ও দাম বাড়ছে।